আমার পেছনে দেশের প্রথম প্রাইভেট স্কুল, তার নাম হচ্ছে পোগোজ স্কুল। এই স্কুলে নামি দামি অনেকেই পড়াশোনা করেছেন। আমার সামনের এই ঐতিহাসিক ভবনটি ঢাকা তথা অবিভক্ত বাংলার প্রথম বেসরকারি স্কুল। 1848 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন 18 বছর বয়সী এক আর্মেনীয় জমিদার পুত্র, তার নাম নিকোলাস পিটার পোগোজ। তিনি নিকি পোগোজ নামেই পরিচিত ছিলেন। ভবনটি দেখতে দেখতে চলুন সংক্ষেপে এর ইতিহাসটা জেনে আসি। সাল 1846, ফেরিতে না পারায় 96 জন ছাত্রকে ঢাকা কলেজ ছাড়তে হয়। তাদের প্রতি সমব্যথী হয়ে ঢাকার তৎকালীন সিভিল সার্জন টিএ ওয়াইজ ওই বছরের 12 জন ইউনিয়ন স্কুল চালু করেন, যদিও অর্থাভাবে স্কুলটি বেশি দিন চলেনি। পরে ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র নিকি পোগোজ এর দায়িত্ব নিয়ে 1848 সালের জুন মাসে নিজ বাড়িতে নতুন নামে স্কুলটি শুরু করেন। নাম দেন পোগোজ অ্যাংলো ভার্নাকুলার স্কুল অ্যাট ঢাকা। নিকি পোগোজ ছিলেন স্কুলটির প্রথম হেডমাস্টার। 1855 সালে তার বাড়ি থেকে গ্রিক জমিদার বন্ধু জেসি পানিয়াটের বাসগৃহে এবং পরে 1856 সালে আর্মেনি গির্জার পাশে সুধাময় হাউসে স্কুলটি স্থানান্তরিত হয়। 1876 সালে নিকি পোগোজের মৃত্যুর পর কোনো এক সময়ে পোগোজ স্কুল বর্তমান জায়গায় স্থানান্তরিত হয়। ভবনটি দুই তলা বিশিষ্ট। দ্বিতীয় তলায় উঠতে গিয়ে খুব সুন্দর একটি কাঠের সিঁড়ি চোখে পড়বে, দেখতেও খুবই সুন্দর। স্কুলটির কৃতিত্ব অর্জন বিস্ময়কর। পোগোজ স্কুলের বিখ্যাত ছাত্রের সংখ্যা হাতে গুনে শেষ করা যাবে না। বাংলা সংবাদপত্র প্রথম আলো বলছে, পোগোজ স্কুলটির ছাত্রদের মধ্যে ছিলেন পবিত্র কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, প্রথম বাঙালি ডক্টরেট নিশিকান্ত চট্টোপাধ্যায়, সাহিত্যিক কালীপ্রসন্ন ঘোষ, ঢাকা কলেজের প্রথম বাঙালি অধ্যক্ষ ডক্টর পি কে রায়, ভারতীয় মন্ত্রিসভার সদস্য স্যার কেজি গুপ্ত, কৌতুক অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়, কবি কায়কোবাদ, কবি শামসুর রহমান, চলচ্চিত্রকার খান আতাউর রহমান, শিল্পী রফিকুন নবী সহ আরও অনেকে। স্কুলে নামি দামি অনেক ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন। 1901 সালে স্কুলটি পরিদর্শন এসেছিলেন স্বামী বিবেকানন্দ। এখানেই অনেক অতিথির সামনে বক্তব্য রেখেছিলেন তিনি। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে স্কুল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে এই ফলকটি। 2015 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একীভূত হয় স্কুলটি। নতুন নামকরণ হয় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। নিকি পোগোজের জন্ম ঢাকায়। 1876 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাকে কবর দেয়া হয় ঢাকার নারিন্দার খ্রিস্টান কবরস্থানে। সম্প্রতি সেখানে গিয়ে তার কবরটি আমি দেখতে পেয়েছি।